ভর্তি করে দেখেছে রাস্তা দিয়ে অনেক জল টল যা বাচ্চা কাছে আছে ওরা গাড়ি দুদিন নজানা এদিকে আনা ভাঙতে 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 রাস্তা অগল মাটি দিতে থাকা এদিকে মনে করেন গাড়ি অনেক চলে তো মনে করেন এই ধরে আমরা কিতাছি যে এদিকে ওয়াল তো অনেক লেগে গাডওয়াল ছিল গাডওয়াল ছিল আমরা খুব ভালো হইছে গাডওয়াল কি হইছে নি রাস্তা না হইছে না অনেক এই ফেরা এই কিলো হইছে না ইয়ান থেকে পুরো হইছে খালি এই যে জাল 10 12 ডবারি খালি ইয়ান বাধা আগে কইছে যে গাডওয়াল দিব অনেক ভাষে রানা দিব তো মানে মনে করেন এইদিকে যদি সারা দা রাস্তা যদি ওয়াল দেয়া যায় তো সারা দা 10 12 ডবারি তো না কেটে সার এই জায়গায় ওয়াল থাকবো খালি আর ওই যে রানা থাকবো খালি এদিকে আমরা সাইড সব দিকে তো নোয়ালিয়া যায় এই সাইডে খুব ডর ভীষণ ডর গ্যারান্টি নেই আগে কইছে কইছে এদিকে গাডওয়াল মানে কথা রায় একবার কইছে ওই জন্য বলে গাড়ি দুইবার করে বাড়ির ভিতরে ঢুকে আগে থাকা তাহলে এদিকে কেমনে কাছে আনা রাখে আমরা চাই এদিকে ওয়াল ধরে লেখা রাস্তা পুরো নাম কি কইছে তাহলে এই বাসের ওয়াল দেওয়া আর না দেওয়া একই কথা কখন আমরা চাইতেছে সবাই এখানে জন ফ্যামিলি আছে এই সাইডে তো তারা বাড়ির যদি একটা গাড়ি আয়া তাহলে দেখা যাবো এটা এই মাটি লোয়া রাস্তা লোয়া এক বাড়ি ঘরে পড়তে পারে তাহলে আমরা চাইতেছি সরকার আছে যে আমরা সাইড ওয়াল দিতে ওয়াল দিলে তাহলে কারোর কোনো অসুবিধা নাই তারা যা যুদ্ধ জায়গা লাগে উদ্দুর জায়গায় দিব তারা কি করতেছে আপাতত দিলে এরপরে আর সহজে আর একটা কাজ হয় না একবার গেলে পরে আর হইতো না সহজে এটা এমসির কত নম্বর ওয়ার্ড এটা 3 নম্বর ওয়ার্ড